কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের জন্য অমিক্রনের জন্য স্কুল বিদ্যালয় আবারও বন্ধ ঘোষণা করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই অনলাইনে তোমাদেরকে সবাইকে অনলাইনে ক্লাস করার জন্য সম্পৃক্ত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। আমি মোহাম্মদ ইউনুস মিয়া, সহকারী শিক্ষক, ধর্ম বিষয় ইসলাম শিক্ষা। সপ্তম শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অনলাইনে সবাইকে সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তাওহীদ। এর পূর্বে তোমাদের ক্লাসটি নেওয়া হয়েছে আকাইদ, আকাইদ সম্পর্কে তোমাদের প্রচুর ধারণা দেওয়া হয়েছে। আজকে যেই বিষয় নিয়ে তোমাদেরকে ক্লাস করা হবে সেই বিষয়টি হলো তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাওহীদ আল্লাহ এক বলে মনে প্রাণে বিশ্বাস করার নামই তাওহীদ। আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করে এবং তার উপর অটল থাকা, ইমানের অটল থাকা, মজবুত থাকাই তাওহীদ। তাওহীদ আমাদের এমনভাবে শিক্ষা দেয় যে তাওহীদ বিশ্বাস করলে এক আল্লাহ একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। তাওহীদ হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সেই অনুযায়ী অমল করা। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলব তখন এর সাক্ষ্য, এর ঘোষণা হইতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা ও রাসূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তাওহীদ এর অর্থ, এর সংজ্ঞা আমরা জানব। তাওহীদের অর্থ একত্ববাদ, মহান আল্লাহ তাআলা কে এক বলে স্বীকার করা ও তাওহীদ। তাওহীদ অর্থাৎ আল্লাহ তার কোনো শরীক নাই বা ইলাহি নাই, তিনি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা নামে তাওহীদ। তাওহীদ পৃথিবীর সব কিছু যদি এক তলায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এক পাল্লা দেওয়া হলে লা ইলাহা ইল্লাল্লাহু ওজন অনেক ভারী হয়ে যাবে। তাওহীদ এটা অতি মূল্যবান শব্দ বা অতি দামি। তার যার তাওহীদ নাই তার কোনো আল্লাহর সৃষ্টি বলে গণ্য হবে না, সব কিছু করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। এবং আমাদের হায়াত, মৌত, দল, দৌলত যা কিছু আছে দুনিয়ার সব কিছুই আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার উপরে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। প্রথমে মুখে স্বীকার করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখে স্বীকার করা হলো, আমার অন্তরে কি বলে অন্তরে এটা ভালোভাবে বসাতে হবে, যে অন্তরে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর মুখে বললেই হবে না, অন্তরে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহ তাআলা দেখাইতে হবে, মানুষ যেন বোঝে জেনে সে একজন মুসলিম, মুসলিম হিসাবে ঘোষণা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের তাওহীদ সম্পর্কে অনেক আলোচনা করা হলো, তাই আগামীতে যেন ওই তাওহীদ সম্পর্কে আমাদের সবারই তাওহীদের গুরুত্ব, তাওহীদের অর্থ, তাওহীদের কাকে বলে, তাওহীদের গুরুত্ব, এই সকল বিষয় যেন আমরা বিস্তারিতভাবে ভালোভাবে জানতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তোমাদের ছোটোবেলা থেকেই এই তাওহীদের মনে প্রাণে বিশ্বাস শিখতে হবে, তাওহীদ এক বলে ঘোষণা করতে হবে, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। আমরা যদি বলি আল্লাহ দুই, তাহলে আমাদের
কুফরের মধ্যে শামিল হয়ে যাবে আল্লাহ তাআলা শিরকের শিরকের মধ্যে শামিল হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের শাহিদ তাওহীদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম যা কিছু বললাম এবং মনে প্রাণে বিশ্বাস করবা এবং তাওহীদের উপর অটল থাকবা এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত সামনে তোমাদের সাথে অনলাইনে দেখা হবে খোদা হাফেজ